বন্য হাতির আক্রমণের হাত থেকে পরিত্রাণ পাওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরোধ মুক্ত হয় আসাম আগরতলা জাতীয় সড়ক। ঘটনা শনিবার সকাল আনুমানিক 9টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন জারৈলুং বাড়ি এলাকায়। বিবরণে জানা যায়, চাকমাগান ভূমিহীন কলোনি এলাকায় প্রায় নিত্যদিনে বন্য হাতির আক্রমণের শিকার হচ্ছে এলাকাবাসী। ঘরবাড়ি ভাঙচুর, ক্ষেতের ফসল নষ্ট করা সহ আক্রান্ত হচ্ছেন মানুষও। বিগত কিছুদিন পূর্বে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় বন দপ্তরের কোনো স্থায়ী সমাধান করতে পারছে না। গতকাল রাতে বন্য হাতি ভূমিহীন কলোনি এলাকায় আক্রমণ চালায়। এলাকার মানুষেরা রাতের খাওয়া দাওয়া ফেলে নিজেদের বাড়িঘর ছেড়ে কোনো প্রকার পালিয়ে বাঁচে হাতির আক্রমণের হাত থেকে, এমনটাই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ভূমিহীন কলোনি এলাকার বাসিন্দা একত্রিত হয়ে একটা স্থায়ী সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে। এলাকাবাসীর দাবি, বন দপ্তর যেন এলাকাবাসীকে হাতির আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। দুঃখেতে দীর্ঘদিন ধরে আমরা এই অত্যাচারে আজকে এই পথ অবরোধ করছি, মানে একদম বাধ্য। বন দপ্তর আমরা কোনো কোনো কথাই কইতে আসে না দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে বেড়ে কিছু কইতে নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।